সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তরা একটি ব্রয়লার মুরগিবাহী কাভার্ড ভ্যানে আগুন লাগিয়ে দেয়। এ সময় চালককেও মারপিট করা হয়। বুধবার রাতে বগুড়া নগরবাড়ি মহাসড়কের টেটিয়ার কান্দা এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে প্রায় 7,000 মুরগি পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।